স্বাস্থ্যহীনতায় ভুগতেছে আসলে আমরা, কিন্তু ওরা মিথ্যা কথা বলতেছে। আমার বাসা থেকে একটা লোক আজকে বাইরে বেরোতে পারতেছে না, আমার ছোট চাচি কালকে বাসা থেকে বেরোনোর সাথে সাথে ওনার উপর এরকম একটা হামলা হয়েছে, যদি আমার কাকির কিছু হয়ে যেত। ঈদের দিন, ঈদের পরের দিন রাতের বেলায় হচ্ছে আব্বুকে দেলার হোসেনের ছোট ভাই ফোন দিয়ে লিটারে থ্রেড দিয়ে নিয়ে যায় সিঙ্গাবাজার, ডেকে নিয়ে যায়। দেন এরপর ওখানে কথার মাধ্যমে সবকিছু সমাধান হওয়ার কথা ছিল, হচ্ছিল। আমাদের বাড়ি চলে যাওয়ার কথা থাকে, আমি আঙ্কেলকে ফোন দিই, বলে যে আঙ্কেল বাসে যাবো তো চলেন, তো আঙ্কেল বলে যে সমস্যা নাই, সবকিছু কথার মাধ্যমে ঠিকঠাক হচ্ছে। তো কথার মাধ্যমে ঠিকঠাক হওয়ার মধ্যেই হুট করে ওই দেলার হোসেনের ছোট ভাই হাসান, উনি করে কি বড় রামদা টাইপ কিছু নিয়ে হচ্ছে আব্বুর পেটে ঢুকাই দিতে যায়। তো তখন হচ্ছে ওখানে এবারকার যে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান, উনি হচ্ছে ওখানে ছিলেন, উনি ওনার হাত দিয়ে ওই ছুরিটাকে ধরে, ওনার হাতও কেটে যায়। আমার আরেকটা কাকা আছে, উনিও ধরে, ওনার হাতও কেটে যায়। ওই ওনার যদি ওটা না ধরতো তাহলে আমার আব্বু আজকে হয়তো বা থাকতোই না আমাদের মাঝে। ওনারা এইভাবে আমাদের উপর হামলা করে, কিন্তু ওনারা পুরোপুরি ঘটনাটাকে মিথ্যা বলতেছে। ওনারা বলতেছে যে গরুর হাটে চাঁদা দেয়া নিয়ে নাকি ঝামেলা হয়েছে, আমরা নাকি ওনাদের উপর অতর্কিত হামলা করছি, যেটা পুরোপুরি মিথ্যা। সত্যটা হচ্ছে ওনার ভাই হচ্ছে আমার বাবাকে লিটারেলি থ্রেড দিয়ে নিয়ে যায়, বলে তোর যদি সাহস থাকে এখনই সিঙ্গাবাজার আয়, এই কথা বলে নিয়ে যায়। আমরা তো জানি না যে এরকম কন্ট্রোলটা হবে, আমরা তো ভাবছি ওনার যেহেতু ডাকছে আহত হয়। আমার বড় কাকু আহত হয় এবং তার দুই ছেলে আহত হয়, তাদের মাথায় হচ্ছে কোপ লাগে। আমার কাকু লুৎফর খান তিনি আহত হন, আমার ভাই কাকাতো ভাই শাহরুখ খান ছাউন খান ওরা তিনজনে আহত হয়, এবং আহত হওয়ার পর ওরা যে চিকিৎসাটুক নেবে ওই লোকদের জন্য চিকিৎসাটুক নিতে পারে না। সদর হসপিটালে ওদের 150 লোক দাঁড়ায় থাকে, ওরা হসপিটাল ঢুকতে পর্যন্ত পায় না, পুরো 2 ঘন্টা 2-3 ঘন্টা ওরা বিনা চিকিৎসায় ছিল। ইভেন ওরা যখন গলন দিয়ে হসপিটালে চিকিৎসা নিতে যায় তখন নার্স ওদেরকে দেখে বলে ওরা যে এতক্ষণ এ অবস্থায় থেকে যে এখনো এরকম ভালো আছে এটা তো ওনাদের কপাল, নয়তো চিকিৎসা তাড়াতাড়ি শুরু করে দেওয়া উচিত ছিল। ইভেন ওরা যে মিথ্যা মামলা দিয়েছে, আমার আম্মুর নামে মামলা দিয়েছে, আমার আম্মু তো কিছু জানেই না, আমার আম্মু একজন অসুস্থ মানুষ, আমার নামে ওরা মিথ্যা মামলা দিছে, বাড়ির নিরাপত্তাহীনতা ভুগতেছে আসলে আমরা, কিন্তু ওরা মিথ্যা কথা বলতেছে। আমার বাসা থেকে একটা লোক আজকে বাইরে বেরোতে পারতেছে না, আমার ছোট চাচি কালকে বাসা থেকে বেরোনোর সাথে সাথে ওনার উপর এরকম একটা হামলা হয়েছে, যদি আমার কাকির কিছু হয়ে যেত, কিন্তু মিথ্যা কথা বলতেছে সব ওরা। আপনার বাবা এখন কোথায়? আমার বাবা কোথায় আছে আমি জানি না, তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ। এখন আপনাদের দাবি কি? এই শেষ কথা, আমাদের একটা দাবি যে আমি আমার পরিবারের নিরাপত্তা চাচ্ছি, আমি গত 2 দিন ধরে আমার বাচ্চা দুইটা আলাদা রেখে আমি বাসায়, আমি গ্রামে ঢুকতে পারছি না, গ্রাম থেকে আমি বাচ্চা দুইটা আনতেও পারতেছি না, এরকম পরিস্থিতি। গতকালকে আমার উপর হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, এই ভয়তে আমি ওদিকে ঢুকতেও পারতেছি না, বাচ্চাদের বাসায় আনতে পারতেছি না। কাদের ভয়ে আপনি এলাকায় ঢুকতে পারতেছেন না? এই চেয়ারম্যানের লোকজনের ভয়ে, দেলু চেয়ারম্যানের লোকজনের ভয়ে আমরা ওইখানে ঢুকতে পারছি না, এই বাসার থেকে কেউ বাইরে আসতে পারতেছে না। ঘটনা মানে আমার আকবর খানের সাথে দেলুর হয়তো বিভিন্ন বিষয় নিয়ে মানে এই হচ্ছে মনোমালিনতা বা কোনো বিষয় নিয়ে হয়তো তাদের মধ্যে ঝামেলা আছে। কি ঝামেলা, কি বিষয়? ঝামেলাগুলো এটা ধরেন যে ভাইয়ের অনেক কিছু দেখা যায়, ভাইয়ের উপরে তারা ই করতো, প্রেশার করতো, টাকা পয়সা বা এটা সেটা দাবি মানে যে দাবি করে যেগুলা এসব নিয়ে, এসব নিয়ে তারপর আবার সেজবার ছোট ভাই বিলাত খান সে হলো মানে এটা সম্পূর্ণই তার শখের উপর ডিপেন্ড করে সে যে ঈদ শুভেচ্ছা জানাইছে, কিন্তু এটাকে তারা হয়তো ভাবছে যে চেয়ারম্যানের কোনো একটা ই হবে, এটার মানে তারা এটা স্থাপনের পরে তারা বেশি ক্ষিপ্ত হয়েছে চেয়ারম্যানের লোকজনরা, চেয়ারম্যান দেলু চেয়ারম্যান তার লোকজন দেলোয়ার হোসেন চেয়ারম্যান
এই এগুলো আর কি এক একটার বিষয়ের ই ধরেই তাদের মধ্যে আর কি জিনিসগুলো দানা বাঁধছে, সেটা নিয়ে ঈদের পরের দিন রাত্রে আকবর খানকে তারা ফোন করছে, দেলুর ছোট ভাই ফোন করছে, মানে সিংহের বাজারে আসার জন্য তারা প্রভোক করছে বলে আব্বুকে প্রভোক করে নিয়ে গেছে, তারা ডেকে নিয়ে গেছে, তারা ডেকে নিয়ে গেছে ভাই তো, মানে কিন্তু তারা দাবি করছে টোটালি এমনি তাদের সাথে দেখা করার জন্য গেছে, যা আসলে বিষয়টা কি তার ছোট ভাই ফোন দিছে যে আসেন সিংহের বাজারে, তো সে সম্পূর্ণ তার ভাইদের নিয়ে গেছে তাদের সাথে কথা বলার জন্য, সেইখানেই আকবর খানকে তারা তার দেলোয়ারের ছোট ভাই ছুরি দিয়ে আঘাত করছে, কিন্তু সেটা ওইখানে উপস্থিত যারা ছিল হাসান নামের ছেলেটা তারা হয়ে সেটা আটকাইছে, তারপরে হয়তো দুই দলের মধ্যে আর কি ঝামেলা সৃষ্টি হয়েছে, এতে এই দলেরও কয়েকজন আহত হয়েছে, ওই দলেরও অনেকজন আহত হয়েছে, কিন্তু আমরা তো আসলে পূর্ব পরিকল্পিত কিছু না, আমাদের তো হঠাৎ করে হয়েছে জিনিসগুলো, আমরা তো এইগুলো ফেস করিনি কখনো, আমরা এসবের কোনো ইয়ে করতে পারিনি। গতকালকে আমি বাসার থেকে বেরোয়েছি রাজবাড়ির উদ্দেশ্যে, সেইখানে তারা আমাকে হামলা করছে, গাড়ি ভাঙচুর করছে, আপনার ওই চাইনিজ কুড়াল রামদা এগুলো দিয়ে আমাকে অ্যাটাক করছে, সেখান থেকে আমি কিভাবে যে বেঁচে আসছি আল্লাহ ছাড়া কেউ জানে না, আমাদের গাড়ির সামনে বাইক রাখা ছিল। আপনাদের পক্ষে প্রকৃত কয়জন লোক আহত হয়েছে, তারা কোথায় আছে? আমাদের আহত হয়েছে তিনজন, তারা সদর হসপিটালে ঢুকতে পারে নাই দেলোয়ার চেয়ারম্যানের লোকজনের ভয়ে। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা কি কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা? হ্যাঁ, আমি অভিযোগ জানাইছি, কালকের ঘটনায় অভিযোগ করা হয়েছে, এখানে তার আগের দিন রাতের ঘটনা অভিযোগ করা হয়েছে। কোথায় অভিযোগ করেছেন? থানা রাজবাড়ি থানায়। হ্যাঁ, আপনাদের দাবি কি? এই শেষ প্রশ্ন, আমাদের একটা দাবি যে আমি আমার পরিবারের নিরাপত্তা চাচ্ছি, ওরা যে প্রশাসনের নিরাপত্তা চাচ্ছি, আমরা চাচ্ছি আমাদের পরিবারের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে সেটা যেন ওরা তুলে নেয় বা সুষ্ঠু বিচার হয়, সুষ্ঠু বিচার করো।